দেবরাজ দা তোমার সাথে দেখা করার জন্য আমার দু বছরের অপেক্ষা রয়েছে যখন ফার্স্ট তোমার কথা আমি শুনেছিলাম এবং তোমার বেশ কিছু কাজকর্ম আমি দেখেছিলাম আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হয়েছিল যে এই মানুষটা ভূত নিয়ে রিসার্চ করে মানে এই মানুষটার সাথে তো আমাকে দেখা করতে হবেই আর আমার যখন কেরিয়ার আরও সামনের দিকে এগোয় আমি দুটো ক্যারেক্টার প্লে করেছি যেহেতু আমি একজন ভয়েস আর্টিস্ট আমি দুটো ক্যারেক্টার প্লে করেছি একটা ক্যারেক্টার হচ্ছে মিস্টার জনসন আর একটা ক্যারেক্টার হচ্ছে পলাশ দুজন ক্যারেক্টারের সাথে তোমার একটা মিল আছে আচ্ছা এই দুজন ক্যারেক্টার হচ্ছে প্যারানর্মাল রিসার্চার আর ইনভেস্টিগেটর এরা ভূত ধরে ভূত যদি তুমি ভূত ধরো না কিন্তু ভূত নিয়ে রিসার্চ করো তুমি এবং ইনভেস্টিগেট করো বিভিন্ন জায়গায় গিয়ে তো ওই যে জনসন ক্যারেক্টারটা যখন আমি মানে করেছি তখন আমার তোমার কথা মনে পড়েছে যে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেই ক্যারেক্টারটাকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এরকম একজন ক্যারেক্টারকে যে ভূত নিয়ে যে কাজকর্ম করছে এবং যে সাহস করে চলে যায় যে চলো দেখি কোথাও ভূত আছে আমাদের লাইট গুলো জ্বালিয়ে দিয়েছে সবকিছু কেমন লাগছে সেট আপটা এই লাইট গুলো জ্বালানোর পর সেটা কমেন্ট করে জানাও অনেক কষ্ট করে আমরা এই সেট তৈরি করেছি দেবরাজ দা সরি আমি ফালতু কথাবার্তা বললাম ভূত কি সত্যি আছে দেখো ভূত আছে কি নেই সেটা বলার জন্য আমি একজন খুব ছোট মানুষ তো আমরা যে ফাইভ সেন্স অর্গান দিয়ে যেটা বুঝি বা ফিল করি ইউনিভার্স তার থেকে অনেক বেশি কমপ্লিকেটেড তো আমার নিজে পার্সোনালি যেটা আমি বিলিভ করি যে আমরা যা চোখে দেখতে পারি না বা কানে শুনতে পারি না বা অনেক লোকই এরকম আছে যারা বলে যে ভূত আছে যা অনেক লোক বলে যে ভূত নেই বাট এই যে লাইনটা বিলিভ আর নন বিলিভের যে মাঝখানে যে লাইনটা এই লাইনটাকেই আমরা কোশ্চেন করি আরো যদি আমরা ডেপথে ঢুকি ভূত আছে কি বলাটা খুব ডিফিকাল্ট কেন কি মেইন স্ট্রিম সায়েন্স ভূত বিলিভ করে না করে না ধর্ম আবার বিলিভ করে কেন কি গীতাতে লেখা আছে যে সোল এক্সিস্ট করে কোরআনেও লেখা আছে যে রু হয় বাইবেলও লেখা আছে যে দের ইজ সামথিং বিয়ন্ড মানে মানে আমাদের এক্সিস্টেন্সের বিয়ন্ডেও কিছু আছে আমার পার্সোনালি মনে হয় যে দেয়ার ইস সামথিং বিয়ন্ড আফটার লাইফ কিছু একটা আছে ভূত মানে তাই ভূতকাল এই যে সোল যেটাকে আমরা বলছি সোল কি কোনোভাবে ভূত সোল ব্যাপারটার কনসেপ্টটা হচ্ছে যে আমার যে কনসিয়াসনেস বা চেতনাটা সেটাকে আমরা সোল বলি মানে যেটা লিভিং আর নন লিভিং এর মাঝখানে যে ডিফারেন্সিয়েট যেটা করে যে একটা লিভিং বিং তার সোল আছে কনসিয়াসনেস আছে আর যে একটা নন লিভিং থিং এই চেয়ারটা যেমন তার কোনো সোল নেই বা কনসিয়াসনেসও নেই তাকে সে এনভায়রনমেন্টের সাথে কোনো ইন্টারাকশন করবে না কিন্তু তুমি যে আমাকে কোয়েশ্চেনটা করছো আমি যে অ্যান্সারটা দিচ্ছি এই যে ইন্টারাকশনটা হচ্ছে এটা কিন্তু আমার কনশিয়াসনেস জন্য হচ্ছে আর কনশিয়াসনেসটা খালি এরকম না যে মেমরি বা ইন্টেলিজেন্স কনশিয়াসনেসটা কি হচ্ছে আমার যে সত্তা সেলফ আমি যে বেচে আছি আমি যে দেবরাজ তুমি যে গৌড়ব এই যে ডিফারেনসিয়েশনটা এইটাকেই আমি মানে Soul বলছি बेसिकली মানে হু এম আই হটার আনসারটা যে আমি গৌড়ব বা আমি দেবরাজ এর বিয়ন্ড যে উত্তরটা আছে আমার চেতনা চেতনা এটা হচ্ছে আমি Soul বলছি এবার আমি ভূতের কনসেপ্টে আসছি ভূত মানে হচ্ছে এই চেতনাটা যদি আমার ফিজিক্যাল ডেথের পরও এক্সিস্ট করে ওকে হুম চেতনাটা কি করে এক্সিস্ট করবে সেটা একটা বড় কোয়েশ্চেন কি করে চেতনা এক্সিস্ট করবে মানে উইদাউট এ বডি উইদাউট এ বডি উইদাউট এ ব্রেন হার্ট মানে ব্রেনের যে বায়োলজিক্যাল পার্টটা আছে সেটা কি করে এক্সিস্ট করবে রিসেন্ট যে রিসার্চ হয়েছে ফিজিসিস্ট একজন আছেন স্টুয়ার্ট হ্যামার সে বললেন যে আমাদের যে চেতনাটা যে রিয়েলাইজেশনটা যে আমরা যে বেঁচে আছি সেটা নাকি ব্রেনের বায়োলজিক্যাল পার্ট থেকে জেনারেটই হয় না একটা কমপ্লিট একটা আলাদা ফোর্স যেটা আমাদের এতদিন ধরে যেটা ধর্মে লেখা লেখা আছে গীতাতে কোরআনে হোয়াট এভার তো সেই জিনিসটাই যদি বেরিয়ে যায় কোনোভাবে আর সে যদি ইন্টারাকশান করার চেষ্টা করে লিভিং আমাদের সাথে লিভিং হিউম্যানদের সাথে সেটাকেই হয়তো আমরা ভূত বলছি বা আমরা নিজেদের মানে প্যারানর্মাল রিসার্চাররা স্পিরিট বলে বা আমরা আরও টেকনিক্যালি বলি হচ্ছে ইনভিজিবল ইন্টেলিজেন্ট এন্টিটি ইনভিজিবল ইন্টেলিজেন্ট এনটি ওকে এই একটা আগেই আমি খুব ছোট ছিলাম সেই সময় একটা রিসার্চের কথা খুব শুনতাম যে একটা মানুষ যে সবে মারা যাবে তাকে একটা কাচের বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছে সে সবে মারা যাবে যাবে এবং তার ডেথ হচ্ছে তারপর নাকি কাচের বাক্সটা ফেটে যাচ্ছে ইজ ইট ট্রু না এটা আমার এটা পরে যারা এ করেছিল আর ইনভেস্টিগেট করেছিল সেটা বলা হয়েছিল যে মানুষের বডিতে যে এয়ার থাকে লাংসে সেই মারা যাওয়ার পরে ফুল লাংস থেকে পুরো এয়ারটা বেরিয়ে যায় সেই এয়ারটাই নাকি ওটা ফাটিয়েছিল নাকি কোনো সোল ফাটিয়েছিল ওকে আরেকটা কথা আছে যে মানুষ যখন বেঁচে থাকে তার যে ওজন হয় মানুষ মারা যাওয়ার পর তার যে ওজন হয় তার মধ্যে নাকি খুব কিছু গ্রামের একটা ওইটাই কথা বলছি ওটাই কি সোল না না এয়ারটা সোল না ওটা কমপ্লিটলি একটা আলাদা জিনিস ওটা পুরো বিজ্ঞান বায়োলজি বায়োলজি হ্যাঁ এয়ারটা একটা আলাদা জিনিস ওটা সোলের কোনো ওয়েট হয় এরকম মানে বলে কিছু নেই যে তুমি প্যারানরমাল ইনভেস্টিগেট করো তার মানে তুমি খুঁজতে যাও যে কোথাও যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তারা তোমাকে জানায় যে আমার এখানে একটা এরকম অড কিছু হচ্ছে আপনি আসুন এবং আপনি এসে দেখুন যে এখানে কিছু ভূত আছে নাকি তুমি সবার আগে যখন ওখানে যাও আমি এখানে কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো যে ইন্সট্রুমেন্টস দুই নম্বর তুমি কি ভূত তাড়াতে পারো সেখান থেকে ভূত ধরতে পারো আমি কি করো আমার কাজটা হচ্ছে যেখানে মানে আনন্যাচারাল ইনসিডেন্টস ঘটছে যেখানে যেই ইনসিডেন্টগুলোর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না মানে ক্লায়েন্টের ক্লায়েন্ট যে পাচ্ছে না ক্লায়েন্টই বলবো না যেই লোকটা আর কি এক্সপিরিয়েন্স করছে ঘোস্ট এক্সপিরিয়েন্স করছে সেই রিজনটা খুঁজে বার করা আমার কাজটা হচ্ছে সেটা মানে আমাদের টিমের কাজটা হচ্ছে সেটা ওকে এখন এই রিজনটা অনেক কারণে হতে পারে নাইনটি নাইন পার্সেন্টই কারণ হচ্ছে স্কিডস অফ মানে কোনো মেন্টাল ইলনেস হ্যালো হ্যালোসিনেশনস তারপরে কারো মিথ্যে কথা বলা কোনো লোকের বদমাসি কোনো ইঁদুর বেড়াল এরকম টাইপের জিনিস কিন্তু এমন থাকে যেটার কোনো সত্যিকারেরই লজিক্যাল এক্সপ্লেনেশন পাওয়া যায় না আমরা সেই কেসগুলোই নিই তোমার কাছে এরকম একটা ঘটনা আমি আগে শুনেছিলাম আমি চাইবো আরেকবার তুমি ঘটনাটা বলবে আমি যাচ্ছি ওই ঘটনাটায় অডিয়েন্স যারা আছে তারা সেই ঘটনাটা শুনবে এবং এটা একটা থ্রিলিং ভয়ঙ্কর ঘটনা এটুকুনে আমি বলতে পারি মানে প্রেত কথায় শোনানোর মতন একটা ঘটনা কিন্তু আমরা আজকে আমাদের পট কাস্তে শুনবো সেই ঘটনাটা তো ইন্সট্রুমেন্ট নিয়ে বেশ কিছু কথা বলবো এই যে আমরা যে কথা বলছি সবসময় যে আমাদের ফাইভ সেন্সেস এই সেন্সেসের বাইরে কোনো একটা সেন্স আছে যখন মানুষ কোনো ভূতকে অনুভব করে ভূতকে দেখতে পায় এই ব্যাপারটা খুব একটা সচরাচর হয় না যে দেখলাম একটা কাটা মাথা হেটে হেঁটে আমার দিকে আসে এটা তো পসিবল না কারণ ভূত একটা এনার্জি যেই এনার্জিটাকে যেই এনার্জিটার আদৌ কোনো ফর্ম আছে কিনা আমরা জানি না তো ভূত যেমন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে মেবি হতে পারে এটা কোনো অন্য ডাইমেনশনাল কোনো স্পিসিস বা আমাদের সাথেই থাকা অন্য কোনো স্পিসিস যেমন আমরা একটা স্পিসিস ওর কোনো একটা স্পিসিস যাকে আমরা দেখতে পাচ্ছি না মানুষের ব্রেনেরও তো এমন পাওয়ার আছে যেই পাওয়ারটার জন্য মানুষ হয়তো কখনো কখনো সেই স্পিসিসটাকে হঠাৎ দেখে নেয় হতেও পারে দেখো আমরা এখনো ব্রেনের এমন এমন লেয়ার্স আছে আমরা পৌঁছাতেই পারি না পৌঁছাতেই পারি এখন অবধি ব্রেন নিয়ে রিসার্চ চলেই যাচ্ছে এখন অবধি কনসিয়াসনেস কি করে এক্সিস্ট করছে সেটা আমরা জানি না আমরা টেলিপোর্টের কথা শুনেছি লাহিরি বাবা যিনি ছিলেন তিনি টেলিপোর্ট করতে পারতেন মানে যোগানন্দ যোগীর যে বইটা রয়েছে যোগীজির বইতে আমি দেখছি যে লাহিরি বাবা নাকি হঠাৎ করে এক মাঠের মধ্যে দিয়ে ক্যারেক্টার হাঁটছে লাহিরি বাবা সেখান থেকে মাটি ফুলে নাকি বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে বলছেন যে আমার সাথে দেখা করো আমার আশ্রমে এসো এবং তারপর আবার লাহিডি বাবাকে দেখা যাচ্ছে না এবং বলা হচ্ছে আগেকার দিনে এরকম যারা যোগী ছিলেন তারা নাকি এরকম টেলিপোর্ট করতে পারতেন এক জায়গা থেকে অন্য জায়গায় আউট অফ বডি এক্সপিরিয়েন্স হ্যাঁ মানে দুটো জায়গাতেই তার দুটো রিয়ালিটিতেই তার এক্সিস্টেন্স রয়েছে এটা কি মানে সম্ভব 1970 সেভেন্টিজে ইউএস ফেডারেল গভর্নমেন্ট একটা প্রজেক্ট স্টার্ট করেছিল প্রজেক্টটার নাম হচ্ছে স্টার্গেট প্রজেক্ট এই প্রোজেক্টে এমন এমন লোককে ওরা হায়ার করত যাদের এরকম টাইপের পাওয়ার্স আছে যারা নিজেদের কনসিয়াসনেসকে অন্য জায়গায় প্রজেক্ট করতে পারত ওরা এই কাজটা কেন করতো কেন কি যখন ইউএসএ আর রাশিয়ার ওয়ার হচ্ছিল তখন রাশিয়ার যে মানে ওয়ারের যে প্ল্যানসগুলো সেটাকে জানার জন্য এই টাইপের লোকদেরকে হায়ার করা হতো ইনফ্যাক্ট এই প্রোগ্রামটা নাইনটিন থেকে টু থাউজেন্ড ওয়ান অব চলেছিল এতখানি সাকসেসফুল রেট ছিল সেটার সেটাকে আমি পুরোপুরি তো উড়িয়ে দিতে পারবো না সত্যি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইউএসএ তারা আরেকটা প্রোগ্রাম স্টার্ট প্রোগ্রামটার নাম হচ্ছে গেটওয়ে এক্সপিরিয়েন্স এই সেমি কনসেপ্টের ওপরে কাজ যে একটা যাদের এইরকম টাইপের পাওয়ার্স আছে যারা নিজের মানে কনসিয়াসনেসকে অন্য জায়গায় প্রজেক্ট করতে পারে এদেরকে আবার কাজে লাগানো হচ্ছে পাস্টে বা ফিউচারে গিয়ে জিনিস দেখার জন্য ফিউচারে টাইম ট্রাভেল টাইম ট্রাভেল বেসিক্যালি কেন কি এখন অব্দি কোনো মেশিন তৈরি হয়নি কিন্তু আমাদের ব্রেন এতটাই পাওয়ারফুল মেশিন যে ও টাইম ট্রাভেলও করতে পারে আর কেউ যদি আমার কথা মানে মনে হয় যে আমি বেশি বানিয়ে বলছি তো সে গুগলও করতে পারে মানে সায়েন্স অলরেডি কিন্তু এটা নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে অলরেডি হ্যাঁ সায়েন্স প্যারানর্মাল জিনিস নিয়ে সবসময় রিসার্চ চালিয়ে যাচ্ছে বিকজ এই জায়গাটা সায়েন্সের কাছে কোনো অধরা না এখন দেখো সায়েন্স এখন জাস্ট এখন আমরা প্রিলিমিনারি স্টেজে আছি কোয়ান্টাম ফিজিক্স যেদিন আমরা বুঝে যাব ভালো করে সেই দিন সব কোটা অ্যান্সার আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং সায়েন্স মানে সায়েন্স কখনো এটা বলছে না যে এটার এক্সিস্টেন্স একদম নেই না সায়েন্স বলছে যে এটা আরো রিসার্চের বিষয় এক্স্যাক্টলি ঠিক যেরকম ভাবে মানুষের বিলিফ সিস্টেমের মধ্যে ভগবান আছে গড আছে যেরকম ভাবে আমি একটা পজিটিভ এনার্জিকে বিশ্বাস করছি যে আমার সাথে একটা পজিটিভ এনার্জি আছে যে সবসময় আমাকে দেখছে এবং যার জন্য আমি অনেক খারাপ সিচুয়েশন থেকে বেরোচ্ছি তাহলে সেম অ্যাজ এমন কোন এনার্জিও তো আছে যে এনার্জিটার জন্য আমি অনেক খারাপ সিচুয়েশনে পড়ছি তোমার ওই ঘটনাটা যদি তুমি একবার আমাদেরকে শোনাও তুমি এখনো পর্যন্ত ইনভেস্টিগেট করতে গিয়ে কবার এটা প্রুভ করতে পেরেছো যে এখানে ভৌতিক কিছু আছে